আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ডেজার্ট আইটেমের মধ্যে পুডিংটা অনেক জনপ্রিয় পুডিং আমরা সবাই পছন্দ করি আজকে আমি দেখাবো ব্লেন্ডারে ব্লেন্ড করে কিভাবে পুডিং তৈরি করতে হয় চলুন পুরো প্রসেসটা দেখে নেই আজকের পুডিং তৈরির জন্য আমি এরকম একটা সসপ্যান নিয়ে নিয়েছি এই সসপ্যানেই কিন্তু পুডিংটা আমি তৈরি করব। তো প্রথমেই সসপ্যানের মধ্যে দুই চা চামচের মতো চিনি দিয়ে দিব তো চিনি দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি ক্যারামেল তৈরির জন্য তো এই যে সুন্দরভাবে ফুটে উঠেছে ক্যারামেলটা প্রায় হয়ে যাওয়া মুহুর্তে এভাবে নেড়ে চড়ে যতক্ষণ না ব্রাউন একটা কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে তো আমার ক্যারামেল কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে রেখে দিতে হবে ক্যারামেলটা সেট হওয়া পর্যন্ত তারপর আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলে এখন গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আমি আজকে গোড়া দুধ দিয়েই পুডিংটা তৈরি করব। এখানে এক কাপ গোড়া দুধ নিয়ে নিচ্ছি এক কাপ গোড়া দুধের সাথে আমি এখানে দেড় কাপ পানি অ্যাড করব। তো আমি প্রথমেই এক কাপ পানি দিয়ে দিচ্ছি আসলে গোঁড়া দুধটা দিয়ে পুডিং তৈরি করা তো আরও বেশি সহজ কারণ এখানে জাল করার কোনো প্রয়োজন হয় না গোড়া দুধটা একটু ঘন করে গুলিয়ে নিলেই হয়ে যায় তো আমি এই যে গোড়া দুধটা গুলিয়ে নিচ্ছি খুব সুন্দর করে তো এমনভাবে এটাকে গুলিয়ে নিতে হবে যাতে এর ভেতরে কোনো পোকার দানা না থাকে তো আমি কিন্তু এখানে হালকা গরম পানি ব্যবহার করেছিলাম তো এবার একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি ব্লেন্ডারেই আজকে ব্লেন্ড করে পুডিংটা আমি তৈরি করব। আমি এখানে দুইটা ডিম ব্যবহার করছি আজকের পুডিংয়ের জন্য গোড়া দুধে দেড় কাপ পানি ব্যবহার করেছিলাম তার মানে সব মিলিয়ে দুধটা দুই কাপের একটু বেশি হয়েছে এখানে এক চিমটি লবণ দিয়ে দিলাম যাতে চিনির সাথে লবণের একটা ব্যালেন্স আসে তো আমি এখানে এক কাপের কম একটু কম চিনি ব্যবহার করছি আসলে মিষ্টিটাও যে যেমন পছন্দ করে সেভাবে দিলেই হবে তো পুডিংয়ে মিষ্টির পরিমাণটা একটু বেশি হয় সেজন্য আমি একটু বেশিই দিলাম আর এখানে ভ্যানিলা এসেস দিয়ে দিলাম আধা চা চামচের মতো আর যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম সে দুধটাও দিয়ে দিলাম এভাবে পুডিংটা তৈরি করলে কিন্তু অনেক অল্প সময়েই কিন্তু পুডিংটা তৈরি করা যায় কোনো মানে নাড়া ব্যাপার নাই আর মেশানোরও চিনি মেশানোরও কোনো ব্যাপার নাই তো আমি যে ব্লেন্ড করে নিচ্ছি আমার ক্যারামেল কিন্তু একদম ঠান্ডা হয়ে ছেট হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি যে দুধটাকে ব্লেন্ড করলাম এতক্ষণ ধরে মিশ্রণটা সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি তো সবগুলোই আমি এই সসপ্যানেই ঢেলে দিলাম উপরে কিন্তু একটা গ্যাজার লেয়ার পড়েছে তো এটা সমস্যা না পড়ে যে ওটা ঠিক হয়ে যাবে তো আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ভেতরে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি পাত্রটা দিয়ে দিলাম সসপ্যানটা বসিয়ে দিলাম এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে জাল করে নিব কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট জাল করার পর আমার পুডিং কিন্তু একদম কমপ্লিট আমি এটাকে পনেরো বিশ মিনিটের মতো রেখে একটু ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রাখি নাই আমি আপনাদের মানে সাথে সাথে দেখানোর জন্যেই আমি এটা সাথে সাথেই মানে আনলোড করে নিচ্ছি এভাবে ছুরির সাহায্যে চারিদিক থেকে একটু কেটে নিয়ে তারপর আনলোড করলে ভালো হয় প্লেটটাকে উপরে বসিয়ে দিতে হবে দিয়ে উলটিয়ে নিলেই কিন্তু পুডিংটা সুন্দরভাবে আনলোড করা যায় তো আমার পুডিং কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তবে এই পুডিংটা কিন্তু ফ্রিজে রাখলে আরও সুন্দরভাবে সেট হয়ে যেত আমি ফ্রিজে রাখি নাই আমি ভিডিও করার জন্যেই মূলত দ্রুতই এটা দেখাচ্ছি তো আমার পুডিংটা কিন্তু একদম রেডি এটা ফ্রিজে রাখলে আরও সুন্দর জমে সেট হয়ে যেত এখন একটু নরম ভাব আছে গরম এই কারণে তো পুডিংটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে খেতেও কিন্তু অনেক টেস্ট আমার আজকের ভিডিও কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লা হাফেজ